এখন আপনি গিয়া দেখলেন নামাজ চলতেছে, আপনি তিন রাকাত শেষ রাকাত দিকে শুরু হয়েছে, রাকাত পাইছেন একটা, শেষ রাকাত দিকে শুরু হয়েছে, আর শেষ রাকাতে শরীর হওয়ার পরে এখন আপনি ইমাম সাহেব এক রাকাত পড়ছে বসে গেছে, আপনি ইমামের সাথে এক রাকাতে পরে বসছেন বসছেন না, এখন আমি আত্মায়াত মানে আমরা তো সে আত্মায়াত বলো আসলে কিন্তু আত্মায়াত ওর আত্মায়াত দুরু শনিবার তো আমার সরকার আলাদা হিত কথা বুঝলি, আমরা যা বুঝি আমাদের দেশের বেলা তো আত্মায়াত আর আত্মায়াত কোন আত্মায়াত আছে এটা তাসাউট করা পর্যন্ত এটাকে বলে তাসাউট করা পর্যন্ত এটাকে বলে আত্মায়াত কথা বুঝিনি আর তাসাউট এখন আপনি পড়লেন পড়া ইমাম সাহেব সালাম দিলেন এলো আমাদের হয়েছে এক রাকাত নামাজ রয়েছে করা কাজ তিন রাকাত রয়েছে পড়ছেন করা কাজ এক রাকাত আর রয়েছে তিন রাকাত এখন আপনি উঠবেন উঠতে সেরা এক রাকাত করে বসে যাবেন এক রাকাত করে কি হবে বসে যাবেন যেহেতু আপনার তরতিব আপনি সিরিয়ালের দু রাকাত করে আমাদেরকে বসতে হবে বউদের মধ্যে বসতে হবে তার সব করতে হবে কারণ আমার তো একটা আগ গেছে আর প্রায় দুই মামের লাগে বসতে আছে কিন্তু আমার তো বসি না তখন আমাকে এই এক রাকাত করে তার সঙ্গে বসতে হবে এই রাকাতটা বসতে হবে কি কেরাত দিয়া সূরা ফাতিহা পরে কেরাত দিয়া পরে বসতে হবে অন বুঝিনি কেরাত দিয়া তো আমার সুস্থ বললে ধরা আর এক আনন্দ সুস্থ তাহলে আমার তোর টিভিশন কি প্রথম করতে হবে কি এই রাকাতে পড়তে হবে সূরা ফাতিহা পরে কেরাত করতে হবে বলে আমাকে বসতে হবে বৈশা তাসাউর পর্যন্ত আব্দুল রাসুল পর্যন্ত উঠতে আবার উঠতে হবে উঠে আমাকে আবার সূরা ফাতিহা পড়তে হবে কেরাত মিলাইতে হবে কি করতে হবে এসেছে কেরাত করতে হবে কেরাত পয়লা আবার পরের রাকাত শুধু সূরা ফাতিহা দিয়ে পড়বে এরপর রাকাত কি হবে শুধু সুরায় ফাতিহা দিয়ে পড়ে আপনার তাসাউদে বসবেন বসে তাসাউদ পরে দুরুদ পরে দোয়া মাসলা পরে আপনার সালাম দিলেন আপনার নামাজ সমাপ্তি আমার বুঝতে পারছেন আমার বুঝতে পারছেন নি এখন আমি কিন্তু শেষ রাকাতে শরীক হওয়ায় তাসাউদ পড়ার আগে কেরাত দিয়ে পড়ছি এক রাকাত আবার তাসাউদ পয়লা পড়ছে আবার কেরাত দিয়ে এক রাকাত আর এমনি গেছে প্রথম রাকাত সুরাবাদ দিয়া আবার শেষ রাত গেছে সুরাবাদ দিয়া কিন্তু এটা ইমামের একটা তা করাতে তার রেতেবা অনুসরণের জন্য এই বিধান আমরা ভাবে পালন করিয়া নামাজ আদায় করছি কথা বলছে এই এই মশালাগুলা মনে রাখতে হবে আমাদের দেখছি অনেক সময়